আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশের সংখ্যায় রূপান্তর করা যায়। যেমন এই যে একটা সংখ্যা 5.23, এই থ্রির উপর একটা পূর্ণপণিক রয়েছে। আমরা যদি এই সংখ্যাটা পূর্ণপণিক ছাড়া থাকতো তাহলে খুব সহজে ভগ্নাংশে নিতে পারতাম। 5.23 এটা থাকলে আমরা ভগ্নাংশে কিভাবে নিতাম, এই পয়েন্টের জন্য একটা ওয়ান দিতাম আর এইখানে দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য দিতাম আর উপরে এই দশমিক ছাড়া ফুল সংখ্যাটা লিখে দিতাম, তাহলেই কিন্তু মূলত আমাদের ভগ্নাংশের সংখ্যায় চলে আসতো। এখন এই পূর্ণপণিক থাকলে কিভাবে নিতে হয় সেই জিনিসটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমত আমরা একটা শর্টকাটের মাধ্যমেই দেখব, তারপরে ডিটেলস দেখব যে এটা আসলে মূলত কি করা হয়েছিল বা এই পূর্ণপণিকটাকে কিভাবে দশমিক, মানে এই দশমিকের যে পূর্ণপণিকটা রয়েছে এটাকে কিভাবে ভগ্নাংশে নেওয়া যায় সেটাই দেখব। তাহলে প্রথম আমরা শর্টকাটটা দেখি কিভাবে করা যায়। প্রথম কথা হচ্ছে যতগুলার উপরে পূর্ণপণিক থাকবে, এখানে একটার উপরে পূর্ণপণিক রয়েছে তো একটা 9 দিব। যতগুলার উপর পূর্ণপণিক থাকবে, তিনটা চারটার উপর পূর্ণপণিক থাকলে তাহলে চারটা 9 দিতাম, তাহলে একটার উপর পূর্ণপণিক রয়েছে একটা 9 দিব। দশমিকের পর যতগুলো সংখ্যা পূর্ণপণিক ছাড়া রয়েছে ততগুলো শূন্য দিব। এইখানে একটা সংখ্যা পূর্ণপণিক ছাড়া রয়েছে তো আমরা একটা শূন্য দিব, এই যে একটা শূন্য দিলাম। এখন এই ফুল সংখ্যাটা লিখবো, এই যে ভগ্নাংশ সংখ্যাটা আমরা যখন পূর্ণপণিক ছাড়া ছিল তখন যেভাবে লিখছি ঠিক সেমভাবে, অর্থাৎ 523। এটা লিখার পর বিয়োগ করে দেব পূর্ণপণিক ছাড়া সংখ্যাগুলো, পূর্ণপণিক ছাড়া সংখ্যাগুলো কত, এই যে 52, এই যেই একটা ভগ্নাংশ সংখ্যা হয়ে গেল, এটাই আমরা করতে চাচ্ছি। তাহলে আমরা যে কোনো সংখ্যাকে পারবো কিনা, আমরা যে কোনো সংখ্যাকে পারবো কিনা, আমরা যদি একটা সংখ্যা লিখি, আমরা যদি একটা সংখ্যা লিখি যেমন 23.0529 এবং এই দুইটার উপর পূর্ণপণিক রয়েছে, তাহলে এখন এটা কি হবে, তাহলে এটা হবে এই দুইটার উপর পূর্ণপণিক মানে কি 2টা 9, তারপর এই যে এইখানে দুইটা পূর্ণপণিক ছাড়া দশমিকের পর তো 2টা 0, তারপর পুরো সংখ্যাটা লিখব অর্থাৎ 23.0529, তারপর আমরা বিয়োগ করে দেব এই পূর্ণপণিক ছাড়া যতটুকু রয়েছে এইটুকু অর্থাৎ 23.05। এখন এইটাই একটা ভগ্নাংশ সংখ্যা হয়ে গেছে, কারণ এইটুকু বিয়োগ করলে পরে ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে আমরা ভগ্নাংশে খুব সহজে যেতে পারবো এই পূর্ণপণিক থাকলে। এখন আমরা আরেকটা প্রবলেম দেখি, আরেকটা প্রবলেম হচ্ছে এরকম 0.5234। এখন 2 এবং 4-এর উপর পূর্ণপণিক রয়েছে, এখন অনেকেই ভুল করতে পারে যে 2টার উপর পূর্ণপণিক রয়েছে 2টা 9 দেব। অ্যাকচুয়ালি না, এইখানে প্রথম এবং লাস্ট পূর্ণপণিক থাকার মিনিংটা হচ্ছে এর ভিতরে যতগুলা সংখ্যা থাকবে সবগুলার উপরেই পূর্ণপণিক রয়েছে, তার মানে এই 2টার উপর পূর্ণপণিক থাকা মানে এই 3-এর উপরেও পূর্ণপণিক রয়েছে। এখন এটা হচ্ছে শুরু এবং এটা হচ্ছে শেষ, এর মাঝখানে সবার উপর পূর্ণপণিক রয়েছে। তাহলে এখন এই এইটুকুর উপর পূর্ণপণিক থাকলে আমরা এখানে কয়টা পূর্ণপণিক পাচ্ছি, 3টা, তাহলে 3টা 9, 1টা 0, তাহলে আমি সংখ্যাটা পাচ্ছি কত, এই যে 5234, বিয়োগ করবো কত, শুধুমাত্র 5, শুধুমাত্র 5 বিয়োগ করবো, অর্থাৎ 0.5 আর 5 একই কথা। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের সেই ভগ্নাংশ সংখ্যা। এখন কথা হচ্ছে এই পূর্ণপণিকটা কি আর এই কাজটা কেন করতেছে এইভাবে সেই জিনিসটা দেখব। প্রথম কথা হচ্ছে এই পূর্ণপণিকটা কি, এই পূর্ণপণিকটা হচ্ছে রিপিট আসা, দশমিকের পরে রিপিট আসা বারবার, যেমন 5.333333 এরকম করে বারবার আসতেছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 5.3 পূর্ণপণিক। যদি এরকম আসতো যেমন 4.2929292 এইভাবে বারবার আসতে থাকতো তাহলে আমরা কি করতাম, 4.2 আর এই যে 92 এটার উপর পূর্ণপণিক দিতাম, যেই দুইটা বারবার রিপিট আসতেছে ওই দুইটার উপর পূর্ণপণিক দিতাম। তাহলে পূর্ণপণিকটা হচ্ছে মূলত বারবার একই সংখ্যা আসলে সেই সংখ্যাগুলোকে আমরা পূর্ণপণিক আকারে লিখতে পারি। তাহলে এখন আমরা একটা সংখ্যাকে পূর্ণপণিক থাকলে আমরা কিভাবে সেটাকে ভগ্নাংশে নেই তার ডিটেলসটা একটু দেখি। যেমন আমরা এই একটা সংখ্যা, এই সংখ্যা থেকে আমরা পুরোপুরি বুঝে ফেলতে পারবো। যেমন একটা সংখ্যা যদি আমরা ধরি 7.524, এই 24-এর উপর পূর্ণপণিক রয়েছে, 5-এর উপর পূর্ণপণিক নাই, তাহলে এই সংখ্যাটা মূলত কি, এই সংখ্যাটা আমরা বুঝতে পারতেছি যে 7.5
ফাইভটা একবারই থাকবে আর টু ফোরটা বারবার রিপিট হতে থাকবে, অর্থাৎ টু ফোরটা এইভাবে বারবার আসতে থাকবে একদম অসীম পর্যন্ত, এইভাবে চলতেই থাকবে টু ফোর টু ফোর টু ফোর। তাহলে আমরা এখন এইটাকে অর্থাৎ এই যে সংখ্যাটাকে কিভাবে কিভাবে সাধারণ ভগ্নাংশে নিব, একবার জাস্ট একটা যদি প্রশ্ন বুঝতে পারেন তাহলে দেখবেন সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যেতে পারবেন, কোনো প্রশ্নই প্রবলেম হবে না। দেখুন এই প্রশ্নটাকে আমরা যেই কাজটা করব, ফার্স্ট কাজটা হচ্ছে এই যে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করব। প্রথম যে সংখ্যাটা আমরা লিখলাম যে 7.524, এই 24 এর উপর পুনঃপুনিক আছে, এটাকে কত দিয়ে গুণ করব। এটাকে প্রথম কাজ হচ্ছে ওয়ান এর পর, এই যে দশমিকের পর যতগুলো সংখ্যা রয়েছে, দশমিকের পর এখানে কয়টা সংখ্যা রয়েছে, তিনটা, এই দশমিকের পর পুনঃপুনিক থাকুক আর না থাকুক যতগুলা সংখ্যা রয়েছে ওয়ান এর পর ততগুলো শূন্য দিব, ওয়ান এর পর ঠিক ততগুলো শূন্য দিব, একটা দুইটা তিনটা, পুনঃপুনিক থাকুক আর না থাকুক যতগুলো সংখ্যা রয়েছে দশমিকের পর ঠিক ততগুলো শূন্য দিব, এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, এই সংখ্যাটা মানে কি, এই যে এই সংখ্যাটা এখানে এটা লিখে রেখেছি, তাহলে এটাকে যদি আমরা তিনটা শূন্য দিয়ে মানে ওয়ান এর পর তিনটা শূন্য দিয়ে গুণ করি, অর্থাৎ 1000 দিয়ে গুণ করি, তাহলে এই দিকে দশমিকটা তিন গড় এইদিকে চলে যাবে, অর্থাৎ এক গড় দুই গড় তিন গড় এইদিকে চলে গেলে তাহলে দশমিকটা কোন জায়গায় বসবে, এই যে এই জায়গায় বসবে 7.524, এই যে তিন গড় এইদিকে চলে গেলো, এই দশমিকটা তিন গড় এইদিকে চলে গেলো, তারপর টু ফোর টু ফোর টু ফোর এইভাবে সারা জীবন চলতে থাকবে। তাহলে এখন পরের লাইনটা আমরা কি করব, পরের লাইনটা হচ্ছে সেম জিনিসটাই 7.524, এই টু ফোরের উপর পুনঃপুনিক আছে, এখন এইটাকে আবার গুণ করবো একটা জিনিস দিয়ে, এখন এইটাকে কত দিয়ে গুণ করব, ওয়ানের পর দশমিক, এই যে দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে পুনঃপুনিক ছাড়া কত আছে, শুধুমাত্র 5 আছে, তাহলে একটা সংখ্যা আছে পুনঃপুনিক ছাড়া, তাহলে এখানে একটা শূন্য দিব। যদি তিনটা সংখ্যা থাকতো পুনঃপুনিক ছাড়া তাহলে তিনটা শূন্য দিতাম, যদি একটাও না থাকতো তাহলে কোনো শূন্যই দিতাম না, কিছুই দিতাম না, শুধু ওয়ান দিয়ে গুণ করে দিতাম। যদি দশমিকের পরে কোনো পুনঃপুনিক ছাড়া যদি সংখ্যা না থাকতো তাহলে শুধু ওয়ান দিয়ে গুণ করে দিতাম, যেহেতু একটা সংখ্যা আছে পুনঃপুনিক ছাড়া তাই একটা শূন্য দিয়ে গুণ করলাম। এখন এই যে এই সংখ্যাটাকে, এই ফুল সংখ্যাটাকে, অর্থাৎ এই সংখ্যাটাই তো এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এক গড় ওইদিকে দশমিক চলে যাবে, এইখান থেকে এখন এই যে এই জায়গাতে দশমিকটা চলে আসবে, তাহলে এখন যদি ওই জায়গাতে চলে যায় তাহলে আমরা সংখ্যাটা পাচ্ছি কত, 75.24 এইভাবে চলতে থাকবে। এখন এই দুইটা জিনিসকে আমরা বিয়োগ করব, কেন বিয়োগ করব সেটাও একটু বলি। প্রথম কথা হচ্ছে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এই সংখ্যাটাও মূলত এই, কারণ সেম। এখন এটাকে যদি আমি বি ধরি আর এটাকে যদি আমি সি ধরি তাহলে এই এ বি গুণাকারে আছে, বিয়োগ করে দিব কি, এই যে এসি। তাহলে আমরা যদি এইখান থেকে কাজটা করি, এটা কি কমন নিয়ে নিব, কমন নিয়ে নিলে বি মাইনাস সি এরকম হয়ে যাবে। যদি আপনি এখানে না বুঝতে পারেন কোনো প্রবলেম নেই, আমরা এখানে বিয়োগ করি তাহলেই বুঝতে পারবেন। দেখুন আমরা এটা থেকে এটা বিয়োগ করতেছি, তাহলে এই যে 7.524 এই দুইটার উপর পুনঃপুনিক আছে থাকুক, তারপর হচ্ছে এই যে 1000 বিয়োগ করব 7.524 এটার উপর পুনঃপুনিক আছে ইনটু এটা, তাহলে এখন এটাও বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলে এই যে দশমিকের পর সেম জিনিস বিয়োগ করলে চলে যাবে দশমিকের পরের গুলা বাদ, তাহলে এইগুলা তো দশমিকের পরের গুলা চলে যাবে, তাহলে দশমিকের আগের টুকু বিয়োগ করলেই হচ্ছে, দশমিকের আগে কত, এই যে 7.524 থেকে বিয়োগ করব 7.5, কারণ দশমিকের পরে সেম জিনিস তো বাকি জিনিস চলে যাবে। এখন এই দুইটা জিনিস কমন নিয়ে নেওয়া যায়, এইখান থেকে এটা আর এটা আমরা কমন নিয়ে নিতে পারতেছি, তাহলে এই দুইটা জিনিস যদি কমন নিয়ে নেই তাহলে 7.524 এই পুনঃপুনিকটা কমন নিয়ে নিলে, তাহলে আমরা যদি কমন নেই তাহলে এই যে 1000 আর 10 এটাই থাকবে বাকি, এটা আমরা বিয়োগ করে দিলাম, দেন হয়ে গেছে 7.524 - 7.5। এখন এইটাকে বিয়োগ করলে কত হয়, 990, এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 990। তাহলে আমরা এই বিয়োগটা এইখানে যদি বসাই গুণাকারে তাহলে আমরা কত পাচ্ছি, 990। তাহলে এখন
এইটাকে যদি আমরা নিচে পাঠিয়ে দিই, এইদিকে পাঠিয়ে দিই, এই যে গুণাকারে আছে যেহেতু আমরা নিচে পাঠিয়ে দিতে পারি, তাহলে এটা এইদিকে চলে যাবে। তাহলে এই যে এই যে এইখানে যে 990টা ছিল এটাকে আমরা কি করতেছি, নিচে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এই যে এইখানে 990 মূলত এই সংখ্যাটা পাচ্ছি, অর্থাৎ এটা সমান সমান, এটা সমান সমান আমরা এই পার্টটুকু পাচ্ছি। আমরা তো এটাই করেছি মূলত, কাজটা কি দেখুন, আমরা কি করি, প্রথম কথা হচ্ছে এইখানে এই সংখ্যাটাকে যদি আমরা ভগ্নাংশে নিতে চাই, ফার্স্ট কাজটা কি করি, যতগুলার উপর পুনঃপুনিক থাকে ততগুলা নাইন দিই, যতগুলার উপর পুনঃপুনিক নাই ততগুলা শূন্য দিই, তারপর ফুল সংখ্যাটা লিখি, ফুল সংখ্যাটা কত, 7524, বিয়োগ করে দেই পুনঃপুনিক ছাড়া যতটুকু থাকে, অর্থাৎ 75। তাহলে এটাই তো মূলত এই সংখ্যাটা, দেখুন আমরা সেম জিনিসটাই পেয়ে গেছি। তাহলে আমরা ফার্স্ট কাজটা কি করেছি, ফার্স্ট কাজটা করেছি এই দশমিকের পর যতগুলা সংখ্যা থাকবে ততগুলা ওয়ান এর পর শূন্য দিয়ে গুণ করব, একটা সংখ্যা পাবো, দেন যতগুলা সংখ্যা দশমিকের পর থাকবে পুনঃপুনিক ছাড়া ওয়ান এর পর ততগুলা শূন্য দিয়ে গুণ করব, তারপর এই দুইটাকে বিয়োগ করব। এইখানেও বিয়োগ করলে আমরা যদি এই জিনিসটা কমন নিয়ে নিই, কারণ এটাই তো আমরা বের করতে চাচ্ছি এটা সমান সমান কত, তাহলে এইখানে যে জিনিসটা পাবো সেই জিনিসটা ভাগ আকারে চলে যাবে এবং সেটা পেয়ে যাব। তাহলে এই কাজটা করলেই আমরা আবৃত দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে নিতে পারি। তাহলে অনাবৃত দশমিক সংখ্যা কোনগুলো, যেগুলো একদম অসীম পর্যন্ত চলতে থাকবে, পুনঃপুনিক আসবে না, কোনো পুনঃপুনিক আসবে না, অর্থাৎ রিপিট হবে না। যেমন এরকম আমরা কয়টা সংখ্যা পেতে পারি, অনাবৃত দশমিক সংখ্যা একদমই সীমিত, আর এই সীমিত জিনিসগুলো যদি আমরা জানি তাহলে একদম সহজেই বুঝতে পারবো কোনগুলা মূলদ সংখ্যা আর কোনগুলা অমূলদ সংখ্যা, কারণ আমাদের সেই জিনিসটাই বুঝতে হবে। তাহলে এখন একদম ফিক্সড করে বলা যেতে পারে যে পাই, এই পাই এর মান 3.1416, আমরা আপাতত এইটুকু জানি, কিন্তু অ্যাকচুয়ালি এইটুকু না, এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে, তো এটা কখনোই রিপিট আসবে না, এটা রিপিট আসবে না। তাহলে এটা হচ্ছে অসীম, এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি অসীম দশমিক, অসীম অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অনাবৃত দশমিক সংখ্যা, অসীম অনাবৃত দশমিক সংখ্যা, এটাকে আমরা এটা বলতে পারি, কারণ এটা কখনোই রিপিট আসবে না। তারপরে ই এর মান, এটাও রিপিট আসবে না, তারপরে লন, এই মানটাও রিপিট আসবে না। তাহলে আমরা তিনটা জিনিস একদম ক্লিয়ার, পাই ই এই তিনটাই হচ্ছে অমূলদ সংখ্যা, এই তিনটাকে আমরা কি বলতে পারি, অমূলদ সংখ্যা, কারণ এটা কখনোই রিপিট আসবে না, এগুলা একদম অসীম পর্যন্ত অনাবৃত দশমিক সংখ্যাই থাকবে, কোনোদিনও রিপিট হবে না আর এটা শেষও হবে না। আর আরেকটা জিনিস রয়েছে এইখানে, এই তিনটা বাদেও রুট ওভার দিয়ে যদি কখনো মৌলিক সংখ্যা থাকে, রুট ওভার দিয়ে যদি কখনো মৌলিক সংখ্যা থাকে তখন সেটাও অমূলদ সংখ্যা হবে, কারণ ওইটাও অসীম অনাবৃত দশমিক সংখ্যা হবে। তাহলে আমরা অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না, আর যে কোনো আবৃত দশমিক সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তাহলে আমরা যে জিনিসটা শিখতে হবে মূলত মৌলিক সংখ্যাটা কি, এই মৌলিক সংখ্যার ব্যাপারটা জানতে হবে, এটা ডিটেলস জেনে তারপরে আমরা মূলদ অমূলদ সংখ্যাটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।